পরও ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে করোনা সংক্রমণ। ফ্রান্সে একদিনে মারা গেছেন প্রায় 350, আক্রান্ত হয়েছে 40,000। ফ্রান্স সহ ইউরোপের করোনার সর্বশেষ খবর জানাতে প্যারিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। বাবু, বিশ্বের মধ্যে যে দেশগুলিতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি সেই দেশগুলি থেকে আসা যাত্রীদের বিষয়ে সরকার নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ফ্রান্সের সরকার, এমনটাই জানিয়েছেন দেশটির একজন মুখপাত্র। আজকে আগামী সপ্তাহে এই কঠোর বিধিনিষেধ কি বা কি নির্দেশনা আসছে সে বিষয়গুলো জানা যাবে। যদিও বলা হচ্ছে ব্রাজিলের ক্ষেত্রে আসলে তারা যে সিদ্ধান্তটি নিয়েছে, অর্থাৎ ব্রাজিলের সাথে সব ধরনের বিমান যোগাযোগ স্থগিত ঘোষণা করেছে ফ্রান্স সরকার, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্রাজিলের সাথে সব ধরনের আসলে বিমান যোগাযোগ বন্ধ করেছে। পাশাপাশি ব্রাজিল থেকে যে সকল যাত্রীরা আসছেন তাদেরকে 7 দিনের আইসোলেশনে থাকার জন্য আসলে বলা হয়েছে। নানা বিধিনিষেধ, কঠোর বিধিনিষেধের মধ্যেও কিন্তু ফ্রান্সে করোনার সংক্রমণ যেন কোনোভাবেই থামছে না। দেশটিতে এখন পর্যন্ত 51 লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন আর মারা গিয়েছেন একেবারে লাখের কাছাকাছি, এবং গেল 24 ঘন্টায় কিন্তু 40,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এবং গেল 2-3 সপ্তাহের পরিসংখ্যান যদি আমরা দেখি, প্রতিদিনই কিন্তু আমরা দেখেছি গড়ে 24 ঘন্টা 40,000, 45,000, 50,000, 60,000 এবং তারও বেশি কিন্তু আক্রান্ত হয়েছেন ফ্রান্সে। অর্থাৎ কোনো বিধিনিষেধ বা কোনো নানা সরকারের নানা পদক্ষেপের পরও আমরা দেখছি সংক্রমণ আসলে কোনোভাবে থামছে না। আর এরই মধ্যে কিন্তু আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, সরকারের যে নানা বিধিনিষেধ আছে অনেক ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ অনেক সময় সেই বিধিনিষেধগুলো মানছে না। আমরা বড় গণজমায়েত যেমন এই সময়ের মধ্যে দেখেছি, তেমনি কিন্তু অনেক রেস্টুরেন্ট এখন লকডাউনের মধ্যে বন্ধ থাকা কথা থাকলে অনেক রেস্টুরেন্ট খোলা হয়েছে এবং সেখানে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে ক্রেতার উপস্থিতি পেয়েছেন এবং অনেকের ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেল জরিমানাও কিন্তু দিয়েছেন, এমন বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। বড় জমায়েত রাজধানী প্যারিস ছাড়াও ফ্রান্সের অন্যান্য শহরেও আমরা দেখেছি, মার্সেই এর আগে দেখেছি বেশ বড় একটি জমায়েত হয়েছিল এবং সেখানে স্থানীয় যে প্রশাসন রয়েছে যারা জমায়েতে সামিল হয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিয়েছিলেন। সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে এই যে সংক্রমণ বাড়ছে, সাধারণ মানুষ যেন তারা সরকারের যে নানা বিধিনিষেধ আছে স্বাস্থ্য সংক্রান্ত যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেগুলো যেন তারা শ্রদ্ধা করেন এবং এই বিষয়গুলো যেন তারা মানেন। আমরা আরেকটি বিষয় এখানে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, এই সময় যে সংক্রমিত হচ্ছেন সেখানে কিন্তু যুক্তরাজ্যের ভেরিয়েন্ট যেটি আছে সেটিতেই কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। পরীক্ষা করার পর যাদেরকে পাওয়া গেছে তাদের কাছে কিন্তু এটি দেখা গেছে, বিশেষ করে বাংলাদেশি সহ অন্যান্য যারা আক্রান্ত হয়েছেন গেল 2-3 সপ্তাহের মধ্যে তাদের কাছে যে করোনা সংক্রমণ যেটি পাওয়া গিয়েছে অর্থাৎ যুক্তরাজ্যের যে ভেরিয়েন্ট সেটি কিন্তু সবচেয়ে বেশি দেখা গেছে। এবং বাংলাদেশের কমিউনিটিতে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষজন আক্রান্ত হচ্ছেন, প্রতিদিনই কিন্তু অনেকেই আক্রান্ত হচ্ছেন, ইতিমধ্যে হাসপাতালেও অনেকেই ভর্তি রয়েছেন, তাদের মধ্যে অনেকেই আইসিইউতে ভর্তি ছিলেন, অনেকেই কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো এসা এই ছিল এখন পর্যন্ত ফ্রান্সে প্যারিস থেকে করোনা নিয়ে আমার কাছে সর্বশেষ। এসা ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশের করোনার সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্যারিস থেকে সহকর্মী লুৎফর রহমান বাবু।